ডাইন হার্নে স্কিমে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিবাহিত কন্যারা বিবেচনার যোগ্য নয় এই মূলে উচ্চ আদালতে রাজ্য সরকার রিট আপিল দায়ের করেছিল। 5টি রিট আপিল দায়ের করা হয়েছিল। আজকে উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি এবং মাননীয় বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 5টি রিট মামলা রিট আপিল রাজ্য সরকারের দায়ের করা খারিজ করে দিয়েছে এবং নাকচ করে দিয়েছে। এর ফলে ডাইন হার্নে স্কিমে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিবাহিত মেয়েরা যারা মৃত সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল ছিলেন তারা চাকরির জন্য বিবেচনার যোগ্য বলে বিবেচিত হবে। এখানে উল্লেখ করা দরকার ডাইন হার্নে স্কিমে বিবাহিত মেয়েদের চাকরির জন্য বিবেচনার ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে যারা এর বিরুদ্ধে রিট মামলা দায়ের করা হয়েছিল 5টি রিট মামলা দায়ের করেছিলেন। এই সমস্ত রিট মামলায় বলা হয়েছিল যে বিবাহিত কন্যাদের চাকরির জন্য বিবেচনার ক্ষেত্র থেকে বাদ দেওয়াটা সংবিধানের লিঙ্গ সমতার বিরোধী এবং এটা সমতার বিরোধী। তৎকালীন সময়ে তৎকালীন প্রধান বিচারপতি একই কুলিশি এই 5টি রিট মামলার শুনানি গ্রহণ করে প্রদত্ত রায়ে বলেছিলেন যে ডাইনিং স্কিমে বিবেচনার জন্য বিবাহিত কন্যাদের বাদ দিয়ে দেওয়া এটা অসাংবিধানিক। বিবাহিত কন্যাদের শুধুমাত্র বিবাহিত বললেই তাদেরকে বিবেচনার বাইরে রাখা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা স্বেচ্ছাচার এই মূলে রায় দিয়েছিলেন। এর ফলে স্কিমে যে বিবাহিত মেয়েদের চাকরির ক্ষেত্রে যে বাধা ছিল সেটা দূর হয়েছিল। বিবাহিত মেয়েরা যদি মৃত সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল থাকেন তাহলে তারা চাকরির জন্য বিবেচনা যোগ্য বলে বিবেচিত হবেন এই মূলে পুলিশই রায় দিয়েছিল। এই রায় দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন উচ্চ আদালতের রায়কে রায়ের নজির উল্লেখ করায় তাকে অনুসরণ করে দেওয়া হয়েছিল, কারণ এই বিষয়টি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উঠেছে। ডাইনার স্কিম থেকে বিবাহিত কন্যাদের বিবেচনার জন্য বাইরে রাখা যায় কিনা বিভিন্ন রাজ্য সরকার স্কিমে বাইরে রেখেছিলেন। এর বিরুদ্ধে বিভিন্ন উচ্চ আদালতে রায় হয়ে মামলা হয়েছে, সেখানে উচ্চ আদালতগুলো বলেছিল যে না, এইভাবে কন্যাদের শুধুমাত্র বিবাহিত বলেই যদি তারা অন্যভাবে যোগ্য থাকেন তাদেরকে বাদ দেওয়াটা অসাংবিধানিক। একে অনুসরণ করেই প্রধানমন্ত্রী বিচারপতি রায় দিয়েছিলেন কুরেশি। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এই রায়কে মেনে নিতে প্রস্তুত ছিল না, যদিও এই রায়কে নারীরা এবং বিভিন্ন অংশের মানুষ স্বাগত জানিয়েছিল এই বলে যে এটা ছিল লিঙ্গ সমতার ক্ষেত্রে একটা বলিষ্ঠ পদক্ষেপ এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একটি বলিষ্ঠ অবস্থান। কিন্তু এই রাজ্য সরকার এই রায়কে মেনে নিতে পারেনি, তারা রিট আপিল করেছিল। সেই রিট আপিলে তারা বলেছিল যে একক বিচারপতি পুলিশে রায়কে নাকচ করে দেওয়ার জন্য দীর্ঘ শুনানি হয়েছিল। আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ উচ্চ আদালত রাজ্য সরকার 5টি রিট আপিলই খারিজ করে দিয়েছেন এবং রিট আপিলে রাজ্য সরকার যে নারীদের বিরুদ্ধে যে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানকে খারিজ হয়ে গেল। এর ফলে বিচারপতি কুরেশির দেওয়া রায় মান্যতা পেল, ডিভিশন বেঞ্চ অনুমোদন পেল, তার ফলে এখন থেকে এই রাজ্যে ডাইনিং স্কিমে বিবাহিত কন্যারা যদি তারা মৃত সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল থাকেন তাহলে তারাও চাকরির জন্য বিবেচিত হবেন, তাদের চাকরি পাওয়ার দরজা খুলে গেল। চলতে ডিভিশন বেঞ্চ একক বিচারপতি রায়কে মান্যতা দিয়ে একটি বলিষ্ঠ রায় আজকে প্রদান করেছিল।